আসসালামু আলাইকুম। আজকে আমি একটি রেসিপি বানাবো আলু দিয়ে নাস্তার রেসিপি। পুরো ভিডিও দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখে নিন আমার রেসিপি। ময়দা, লবণ, তেল, পানি, আলু সিদ্ধ করে নিয়ে এসেছি। পেঁয়াজ, লবণ, ধনিয়া পাতা, শুকনো মরিচ, সরিষার তেল দিয়ে ভর্তা বানিয়ে নেব। আমার রেসিপিটা আপনারাও বানিয়ে খাবেন, খুবই মজা। দেখতে থাকুন আমার পুরো ভিডিও। এই দেখুন, ভাজা হয়ে গেছে আমার নাস্তা, খুবই মজা।